হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে বাংলার সাধারণ জ্ঞান একটি বিশেষ গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে উপস্থিত হলাম যা মেয়ের প্রত্যেকটি জানা উচিত এই ধরনের বাংলা জি কে কুইজগুলো বাংলা জি কে প্রশ্নের উত্তরগুলো তো বন্ধুরা আপনি যদি হেলথ টিপস পেয়ে থাকেন এই টিউটোরিয়ালের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিতে পারবেন তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নই অতি গুরুত্বপূর্ণ যা হয়তো আপনারও জানার প্রয়োজন রয়েছে যেমন মেয়েরা কি করলে ছেলেদের নজর কাটে এর উত্তরটা হবে মেয়েরা যদি সুন্দর পরিপাটিভাবে থাকে ও নিজেকে সাজসজ্জ করে রাখে তাহলে ছেলেদের নজর কাটে মেয়েদের মুখের ত্বক উজ্জ্বল করতে কি ব্যবহার করা উচিত এই প্রশ্নের উত্তরটা হবে মূলতার মাটি ত্বকের ভাব উজ্জ্বল করে কোন গাছ মানুষের সাথে কথা বলে এই প্রশ্নের উত্তরটা হবে চুরি চণ্ডাল গাছ এখানে কথা বলা মানে গাছ তার পাতা নাড়ে তাকে স্পর্শ করলেই কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে এই প্রশ্নের উত্তরটা হলো আদা রসুন লেবু এই তিন খাবার শরীরকে বিষমুক্ত রাখে মেয়েরা কি খেলে মুখে চামড়া ঢিলা হবে না এর উত্তরটা হলো নিয়মিত পরিমাণ বাদাম কিশমিশ সোলা এবং ভিটামিন ই জাতীয় খাবার খেলে ত্বকের চামড়া ঢিলা হয় না গরমে মেয়েদের কোন পোশাক পরা উচিত এর উত্তরটা হল গরমে মেয়েদের সুতির তৈরি হালকা পোশাক পরা উচিত মানুষ কেন মিথ্যা কথা বলে উত্তরটা হবে অনেকেই মিথ্যা বলে নিজেকে বাঁচানোর জন্য আবার কিছু দোষ অপরের চাপায় দেয় মিথ্যা বলে মিথ্যা কথা কোন সময় বড় হয় না তা ঘৃণিত হয় সব সময় মাটিতে ঘুমালে কোন রোগ ভালো হয় এই প্রশ্নের উত্তরটা হচ্ছে মাটিতে ঘুমালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় ঘুমের মাঝে কেন অপরিচিত মানুষের মুখ দেখা যায় আপনি দিনে বেলা যার কথা বেশি চিন্তা করেন রাতে ঘুমের সময় তার মুখই বেশি দেখবেন ছেলেদের কী দেখে মেয়েরা বেশি আকৃষ্ট হয় চলুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হবে ছেলেদের মুখের মিষ্টি কথা ছেলেদের স্টাইল চাকচিক্য কিছু অভ্যাস আদব কায়দা এসব দেখি মেয়েরা বেশি ছেলেদের পছন্দ করে বা আকৃষ্ট হয় মূলা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় এই প্রশ্নের উত্তরটা হবে ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য রোগ কোন কাত হয়ে ঘমালে শরলে হজম রোগ হয় না বাম কাত হয়ে ঘুমালে মধুর সঙ্গে কোন মশলা খেলে দ্রুত শ্বাসকষ্ট ভালো হয় এর উত্তরটা হবে মধুর সঙ্গে গোলমরিচ খেলে কি খেলে বাচ্চারা দ্রুত লম্বা হয় এর উত্তরটা হলো দুধ খেলে বাচ্চারা দ্রুত লম্বা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আপনাদের মতামত তুলে ধরবেন পরবর্তী ভিডিওটি দেখবেন